এখন একটু সন্ধ্যাবেলা নদীর ধারে ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে, ওখানে গিয়ে মাছ ভাজা খাবো। সমুদ্র ধারে প্রচুর হাওয়া দিচ্ছে এখন, দীঘার মেলা এখন আমরা ঘুরছি, সামনেই সমুদ্র, ফার্স্টে সমুদ্র আছে, ওখানটা যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ দীঘার, এখন সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শোনা, একবার সামনেই সমুদ্র, এই এই রেলিংটার পরেই সমুদ্র, মানে দেখাচ্ছি গিয়ে মানে এত রকমের দেখো মাছ, ফার্স্ট টাইম আজকে অক্টোপাস ভাজা খাবো আমরা, অক্টোপাস ভাজা ফার্স্ট টাইম খাবো, এটাই আজকে খাবো আমরা, যখন খাবো তোমাদের দেখাবো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা, প্রায় 2 কিলোমিটার আরও যেতে গেলে লাগবে ওল্ড দীঘা, কারণ যাওয়ার আলাদাই একটা কারণ লাগে, কারণ এ পাশে দেখতে পাচ্ছ রাস্তা, এ পাশে রাস্তা আর পাশ দিয়ে সমুদ্রের আওয়াজ আর হাওয়া, জাস্ট হওয়ার সামনে পাঁচটা। ঠিক আছে, এখন মাছ খাচ্ছে, এখান থেকেই মাছ কেনা হয়েছে, ইনে ও খাচ্ছে মাছ। মাছ যে খাচ্ছে, দীঘার ঢেউ বহুত বেড়েছে, এই যে যাচ্ছে আর এই যে মাছ খাচ্ছে, এই দিকে আসো।